খুলনা শহরে প্রবেশের আগেই আপনাকে যে নদী স্বাগত জানাবে তার নাম রূপসা। নামটা বেশ কোমল হলেও রূপসা কিন্তু উত্তাল এক নদী, যে নদীর বুকে গড়ে উঠেছে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। এই সেতুর যাবতীয় তথ্য সহ বাণিজ্য, অর্থনীতি এবং পর্যটন খাতে এই সেতুর সম্ভাবনা কতটা সেসব বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের 10টি জেলার বিভাগীয় সদর দপ্তর হল এই খুলনা। ঢাকা ও চট্টগ্রাম নগরের পরে এটি দেশের তৃতীয় বৃহত্তম নগরী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত এই জেলা শহর বাংলাদেশের প্রসিদ্ধ এক শিল্পাঞ্চল হিসেবে খ্যাত। বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মংলা খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর খুলনা হল সুন্দরবনের প্রবেশদ্বার। 150.57 বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরী বাণিজ্য ও পর্যটন শিল্পে বরাবরই উন্নত। 1884 সালে এই জেলায় রেলপথ চালু হয়। অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধার কারণে খুলনাকে বাংলার কুয়েত সিটি বলা হয়। প্রায় 140 বছর আগে থেকে খুলনায় ট্রেন চললেও আশ্চর্যজনক সত্য হলো মংলা বন্দরে প্রথমবারের মতো রেল সংযোগ স্থাপিত হতে যাচ্ছে, আর এটি সম্ভব হচ্ছে অনিন্দ্য রূপসী রূপসা রেল সেতুর কারণে। আমরা আছি রূপসা নদীর খুলনা অংশে, ওপারের দিকটি মংলার অংশ। সড়ক সেতুর মতো এখানে দুই পার্কে এক করেছে রূপসা রেল ব্রিজ। মূল সেতুটির দৈর্ঘ্য মাত্র 716.8 মিটার বা 1.4 কিলোমিটারের মতো। তবে এই সেতুর বিশেষত্ব হচ্ছে দুই প্রান্তে ভায়াডাক্ট বা উড়াল রেলপথ যুক্ত হয়ে রূপসা সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে 5.13 কিলোমিটার। যদিও মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, কিন্তু সেই সেতু শুধু রেলের একা নয়, উপরে আছে সড়ক সেতু। আবার নির্মাণাধীন যমুনা রেল সেতু 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের, ফলে একক সেতু হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু এটাই। খুলনা মংলা রেলপথ প্রকল্পটির কাজ তিনটি ভাগে হচ্ছে: এক, রূপসা নদীর ওপর রেল সেতু; দুই, রেল লাইন স্থাপন; এবং তিন, টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। ১১টি প্ল্যাটফর্ম সহ 91 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে। সম্পন্ন হয়েছে 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস রোড। খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত 8টি স্টেশনও নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলমান আছে টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং এর কাজ। এসব সম্পন্ন হলে যে কোনো মুহূর্তে উদ্বোধন করা হবে খুলনা মংলা রেলপথ। তবে এই প্রকল্পটি বাস্তবায়নে সময় লেগেছে অনেক। 2010 সালের 21 ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে খুলনা মংলা রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেয়। বাংলাদেশ ভারত সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দুই দফা ডিপিপি সংশোধনের পর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 4,260.88 কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ রয়েছে 2,948.1 কোটি টাকা। বাকি 1,312.86 কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশ সরকার। সেতুটি নির্মাণ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড ট্রুবো। কারিগরি দিক থেকে সেতুটি নির্মাণ করা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানায় তারা। সেতুটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে এই সেতুর নিচ দিয়ে নৌযান সহজে যাতায়াত করতে পারে। সেতুটির পাইলিংয়ের জন্য বেস গ্রাউটিং নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ভায়াডাক্ট সেকশনে 856টি পাইল ফাউন্ডেশন করা হয়েছে এবং 72টি পাইল ফাউন্ডেশন স্টিল ব্রিজ সেকশনের জন্য নির্মাণ করা হয়েছে। নদীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর পায়ারের নিচের দিকে নেভিগেশন ফেন্ডার পাইল করা হয়েছে। মূল সেতুর নেভিগেশনাল ক্লিয়ারেন্স স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল থেকে 18 মিটারের বেশি। বর্তমানে মূল সেতুর কাজ শতভাগ শেষ। এটি নির্মাণ করা হয়েছে স্টিল দিয়ে। এর বেশিরভাগ নির্মাণ সামগ্রী আনা হয়েছে ভারত থেকে। এই ধরনের সেতু বাংলাদেশে অনেক আছে, তবে সেতুতে থাকছে সিঙ্গেল লাইন। এটি ডাবল লাইন হলে অনেক ভালো হতো। তবে এই রেল সেতুর কারণে সবচেয়ে বেশি উপকার হবে মোংলা বন্দরের। এমনিতেই মোংলা বন্দর দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রো রেলের কোচ ও অন্যান্য সরঞ্জাম আনতে এই বন্দরের ভূমিকা আমরা দেখেছি। এখন বন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে দ্রুততার সাথে সারা দেশ থেকে রপ্তানি পণ্য বন্দরে ও আমদানিকৃত পণ্য বন্দর থেকে সারা দেশে নিয়ে যাওয়া সহজ হবে। এছাড়া পুরো দেশ জুড়ে যে 1500 উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, সেই সব প্রকল্পের নির্মাণ সামগ্রী আনা নেয়া এখন অনেক সহজ হবে এই রেলপথের কারণে। গত শতকের 50-এর দশকে চালু হয় মোংলা বন্দর। গত 1 জুলাই 2022 থেকে 9 জানুয়ারি 2023 পর্যন্ত এই বন্দরে জাহাজ ভিড়েছে 607টি। এর মধ্যে 29টি ছিল কন্টেইনার বহনকারী জাহাজ, যা 1,37,425 মেট্রিক টন পণ্য আনা নেয়া করেছে। একই সময়ে কার্গো জাহাজে দেশে আমদানিকৃত পণ্য এসেছে 25,574 মেট্রিক টন ও রপ্তানিকৃত পণ্য গেছে 13,774 মেট্রিক টন। এ সময় এই বন্দর দিয়ে গাড়ি এসেছে 10,000-এর বেশি। সম্প্রতি কমলেও 2020-21 অর্থ বছরে 1,28,24,373 মেট্রিক টন পণ্য আমদানি আর 1,29,44,608 মেট্রিক টন পণ্য এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। কোনো কোনো বছরে 10,000 কোটি টাকার বেশি আয় করেছে এই বন্দর। বর্তমানে যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 412 কিলোমিটার। আগামী বছর পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 200 কিলোমিটার, অর্ধেকেরও বেশি পথ কমে যাবে। এরই মধ্যে খুলনা মোংলা রেল যোগাযোগ তৈরি হলে মোংলা বন্দরের সাথে রাজধানী ছাড়াও সারা দেশে রেল যোগাযোগ স্থাপিত হবে, যা বন্দরের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি পাবে বহুগুণ, ফলে আরও অর্থনৈতিকভাবে গুরুত্ববহ হবে এই বন্দর। অন্যদিকে প্রাচ্যের সিঙ্গাপুর হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে মোংলা তথা বাগেরহাটের। এই রেললাইন চালু হলে মোংলা বন্দর ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি আমদানি ও রপ্তানি বাণিজ্যের দ্বার উন্মুক্ত হবে। একই সাথে অভ্যন্তরীণ বাণিজ্যে অনেক গতি আসবে। নৌ সড়ক ও রেলের ত্রিমাত্রিক যোগাযোগের কারণে আগের চেয়ে মানুষের আনাগোনা এখানে বাড়বে। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর হয়ে উঠবে মোংলা। সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যে চালু হবে খুলনা মোংলা রেলপথ। আজ এ পর্যন্তই। পুরো দেশ জুড়ে চলছে এরকম নানা অবকাঠামো উন্নয়ন কাজ, সেসব উন্নয়নের তথ্য নিয়মিত পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। সবাই সুস্থ ও সুন্দর থাকুন।